اله الا الله محمد رسول الله، لا اله الا الله محمد رسول الله، لا اله الا الله محمد رسول الله. সকালে খুব সাধারণত বাতাস জুড়ে আছে, বাতাস সব সেকেন্ড সব গরম বাতাস তুলে নিছে। আমার বাতিজি আছেন হাতে হাতে তুলে চোখে নিছে, আর কি তুলে করছে টেনিকা তুলছি, ভাবেরা তুলছি, তুলে আসার কারণে বাসে একদম বাইরে কি করছে। গরম বাতাস যদি আসেন টিভি ডাবি সব কিছু উড়ে নিছে। এটা 30 মিনিটে আমার এই 9 নম্বর ওয়ার্ডের মেম্বার আজিজ সাহেব আমাকে টেলিফোন করে বললো যে আহরন্দ গ্রামে তনডুর মতন প্রায় 10-12টা ঘর নষ্ট হয়েছে। আমি সাথে সাথে আমাদের নির্বাহী অফিসার টিউনু সাহেবের সাথে যোগাযোগ করি, পেয়ের সাথে যোগাযোগ করি এবং ডিসি সাহেবের সাথে কথা বলি, বইলে আমি তাদেরকে নিয়ে পিআইউ সাহেব এবং টিউনু সাহেবকে নিয়ে আমি এখানে আসছি এবং দেখছি এখানে এই যে আমরা এখানে দেখতে পেয়েছি আমাদের এখানে 3টা ঘর একটু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আর 7টি ঘর বাড়ি তার এগুলো তো টিনের চাল উড়ে গেছে, আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমরা তাদের পুনর্বাসনের জন্য আমরা ইতিমধ্যে আমরা আপাতত এখন তাৎক্ষণিক হিসেবে আমরা আমাদের সাথে তাদের জন্য খাবারের প্যাকেট নিয়ে আসছি, যেহেতু তারা এই মুহূর্তে খাওয়া দাওয়ার একটু অসুবিধা হবে সেটা প্রশমনের জন্য আমরা খাবারের প্যাকেট নিয়ে আসছি। এবং একই সাথে তাদের জন্য আমরা প্রত্যেক পরিবার প্রতি আমরা 2 বান্ডেল করে টিন এবং 6,000 টাকা করে দেব এবং এর পাশাপাশি আমরা আমাদের পরিষদের পক্ষ থেকেও আমরা তাদেরকে আর্থিক সহযোগিতা করব। মার্ক ফোর চালাইছি, 3-3 চালাইছি, আমি 3-3 দিয়ে লড়াই করেছি বেশি। কয়টা অপারেশন অংশ নিয়েছেন? আমি 2 জায়গায়। কোথায় কোথায়? যশোর এবং রাজশাহী জোয়াহাল, আর দিক ময়নাতে। দেখেন 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 অতি কষ্টে জীবন যাপন হচ্ছে, আমি আর কোন রকম কর্ম করতে পারছি, আমি বসে শান্তি পাইনি, খায় শান্তি পাই, শুয়ে শান্তি পাই, এরকম পরিস্থিতিতে আমি বসবাস করছি। কোন সময় যে বিদায় হবে তার ঠিক নেই বাবু, নানার কাছে কাঁদছি যে থাকতে থাকতে আমার যদি এই ব্যবস্থাটা করে যায় তাহলে তো আল্লাহর কাছে বিদায় হবে। একবার ট্রেনে ঘর ভাঙি দেয়, ওই যে মটকা দেখো এখনো ভাঙাই আছে বাপ, মটকা এখনো ঘরের মটকা, ট্রেনে বাড়ি লেগে ভাঙি গেছে ট্রেন অ্যাক্সিডেন্টে, খুব কষ্ট দিন কাটায়। আবার এই যখন ঘরে থাকতে পারিনি পানি পড়ে, এই তারপরেও এই নোটিশ দেওয়া গেছে ঘর ভাঙি তুলি গেল লেগে, এই যে নোটিশ এই দেখেন নোটিশ দেওয়া গেছে এই ঘর ভাঙার জন্য, এই নোটিশও দেওয়া গেছে। তাহলে এতটা বছর 5টা ব্রিটিশে আনা হলো, মানুষ কোনো বিয়া দিন কীভাবে, খুব কষ্টে দিছে, জায়গা এক কাটাও কিনতে পারিনি, এক কাটা জায়গা কিনতে পারিনি যে সেই ঘরটা ভাঙি লি যায় ওই এক কাটা জায়গার উপরে তুলব। স্বামীর অসুখ হইলো মানুষের ঠিন সাহায্য তুইলি, মানুষের ঠিন হারি চান্দা তুইলি, আমার স্বামী ভালো কোনো মেডিকেলে থিনে, মেডিকেলে ভালো কোনো ডাক্তারের হাত ধরি পা ধরি কান্দি কান্দি কাটি স্বামী ভালো করি, স্বামী কমলো ভালো হইলো, এদের লিয়ে আসনো আসি আর ওষুধ পাতি খাওয়াতে পারিনি, ওই ধুইকি 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 এই যে এখন আল্লাহ বাসা রাখিছে
এখনো আল্লাহ বাঁচা রাখিছে আছে, এরাইন আবার সেই রেল ভাঙার অর্ডার দিছে। আমার বাপ একটা মুক্তিযোদ্ধা, দেশ স্বাধীন করেছে আমার বাপ মা। বৃদ্ধ মানুষ, আমাদের খুব কষ্ট দুঃখ করে আমার পাঁচ বোন বিয়া দিয়ে সাজি দিছে। বৃদ্ধ মানুষ অসহায়, আমার সেরকম সচল অসল নাই যে আমার বাপ মাকে আমরা দেব পটাই। আমার আব্বার একটা গ্যাজেট বই নিয়েছে কিন্তু টাকা এখনো ভাতা পায় নাই। এর মধ্যে রেলের থেকে হুকুম নোটে চাইছে যে এই রেলের থেকে বাসে ভাঙে ভাঙার নোটে চাইছে। এখন আমার বাবা আমার বৃদ্ধ মানুষ, আমারও তো সচল অসল সেরম, আমরা তো নিয়ে যেতে পারবো না। আমাদের বিয়ে হচ্ছে সেরম ভালো বাড়ি না, ভালো পরিবার না, দিন মজুরি খাইটি খাই। আমরা একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমার বাপ মায়ের এখন একটু ভালো যাতে চলতে পারে, ভালোভাবে যাতে বসবাস করতে পারে, সেই জন্য আমরা আকল আবেদন করতেছি সরকারের কাছে, একটু মিনতি করতেছি যাতে বাবা মা একটু শেষ বয়সে আসি সুখে শান্তি থাকতে পারে, খেতে পারে। কিন্তু এখন যদি বাড়িঘর ভাঙি দেয় তাহলে তারে কোনো উপায় নাই। মেডিকেল অক্সিজেনের ক্ষেত্রে আমাদের দেখা গেছে ঢাকা শহরে আগে প্রায় 60-70% আমরা প্রাইভেট হসপিটালগুলিতে আমরা প্রোভাইড করতাম, এখন যেটা হয়েছে প্রায় 95% প্রাইভেট হসপিটালগুলি আমাদের কাছ থেকেই নিচ্ছে। সরকারি হসপিটালগুলিতে আমরা দিতে পারছি না, যেহেতু হচ্ছে গভর্নমেন্টের টেন্ডার প্রসিডিউর এবং অন্যান্য অনেক ফর্মাল প্রসিডিউর আছে যেগুলির মাধ্যমে আমরা ইয়ে করতে পারি না। হ্যাঁ, আমাদের যেমন ধরেন আগে প্রতিদিন 700 মতো বড়ো সিলিন্ডারগুলি 9.8, হ্যাঁ, আমরা বিভিন্ন হসপিটালে সাপোর্ট দিতাম, এখন যেটা প্রায় 1400-1600 সিলিন্ডার আমাদেরকে দিতে হচ্ছে। হ্যাঁ, ঈদের পরে থেকে এইবার যখন লকডাউনটা ওপেন করা হলো তারপর থেকে চাহিদাটা প্রাইভেট হসপিটালগুলিতে চাহিদা যথেষ্ট পরিমাণে বেড়েছে। হ্যাঁ, এবং প্রায় অলমোস্ট ডাবলের চেয়ে বেশি বেড়ে গেছে। অক্সিজেন সিলিন্ডারগুলির আসলে দাম বাড়ার পিছনে একটাই কারণ, কারণ হচ্ছে কি যে ব্যক্তিগতভাবে মানুষ যে বাসা বাড়িতে অক্সিজেন সিলিন্ডারগুলি সংরক্ষণ করছে, হঠাৎ এই চাহিদাটা কখনই ছিল না। অল্প কিছু দুই একজন অ্যাজমা রোগী বা এই ধরনের কিছু রোগীর জন্য কদাচিৎ প্রয়োজন হতো, এদের সংখ্যা খুবই নগণ্য ছিল। অল অন এ সাডেন সবাই বাসার মধ্যে রাখা শুরু করলো, আর ওই সময়টা তো থেকে যে লকডাউন থাকার কারণে সমস্ত পোর্ট বন্ধ, আমাদের দেশে কোনো সিলিন্ডার উৎপাদন হয় না, এটা ইন্ডিয়া অথবা চায়না থেকে আনতে হয়, তো পোর্টগুলি বন্ধ থাকার কারণে এখানে আমরা যে সিলিন্ডারগুলি সাধারণত আমরা তো সিলিন্ডার বিক্রি করি না, সাধারণত হসপিটালগুলিতে আমরা প্রোভাইড করি, একটা ডিপোজিটের অ্যাগেনিস্টে আমরা দিয়ে থাকি, একটা সিকিউরিটি ডিপোজিট নিয়ে আমরা সবসময় ওদেরকে দিয়ে থাকি, আসলে আমরা বিক্রি করতাম না ওইভাবে, তো যার জন্য হচ্ছে কি আমাদের কাছে ওই হসপিটালের রিকোয়ারমেন্টের উপর বেস করে আমাদের কাছে ওই পরিমাণ ছিল, আর বাইরে হয়তো যারা সিলিন্ডার বিক্রি করে তাদের কাছে অল্প কিছু কিছু ছিল, কিন্তু অল্প কিছু সিলিন্ডারের জন্য প্রচুর সংখ্যক, যার মানে কয়েক হাজার গুণ বেশি মানুষ একই সিলিন্ডার যখন চাওয়া শুরু করলো অটোমেটিক্যালি কাস্টমাররাই হচ্ছে কি এই প্রাইসটা অনেক বাড়িয়ে দিয়েছে। অক্সিজেনের চাহিদা তো অবশ্যই বাড়বে, কারণ হচ্ছে কি আর তাছাড়া এই জন্য হচ্ছে কি ইউনিসেফ এবং গভর্নমেন্টের সহযোগিতায় বিভিন্ন জায়গায় হসপিটালগুলিতে ভিআই প্লান্ট বসানো হচ্ছে, মানে লিকুইড ট্যাঙ্ক বসানো হচ্ছে। হ্যাঁ, তো সেই ব্যাপারে গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়ে এগোচ্ছে। হ্যাঁ, খুব দ্রুতই আশা করি ওগুলি সব আগামী এক দেড় মাসের মধ্যে এগুলি সব সেট আপ হয়ে গেলে আশা করি অক্সিজেনের যে এখন যে টুকটাক যাই ক্রাইসিস আছে সেটা আর একদম কোথাও থাকবে না। আমাদের প্রতি ঘন্টায় হচ্ছে গিয়ে 4600 কিউবিক মিটার আমরা 4600 কিউবিক মিটার প্রতি ঘন্টায় আমরা ইয়ে করতেছি, এখানে আমাদের 24 আওয়ার্স চলছে, তার উপর হচ্ছে কি আমাদের লিকুইড আরও আনার ব্যবস্থা করছে, লিকুইড অ্যারেঞ্জমেন্টগুলি আমরা রাখছি, তো এটা হচ্ছে কি আমার গ্যাসিয়াসের বাইরে ওই লিকুইড অ্যারেঞ্জমেন্টগুলি থাকতেছে, সো আশা করি ওইগুলি নিয়ে মানে খুব একটা সমস্যা হবে না। হ্যাঁ,
করোনা ভাইরাসের সঙ্গে লড়ে যারা জয়ী হয়েছেন তাদের অনেকেই এখন স্বেচ্ছায় প্লাজমা দান করছেন। এই প্লাজমা ব্যবহার করা হবে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায়। রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের লেভেল আটে এই প্লাজমা সংগ্রহের কাজ চলছে। আমি প্লাজমা দিতে আসছি এবং আমার অনুরোধ থাকবে যে হচ্ছে যেহেতু এটা চিকিৎসা না ট্রিটমেন্ট, সেটা এটা দেওয়া চলে মানুষ সুস্থ হচ্ছে, যারা করোনা থেকে পজিটিভ থেকে যারা হচ্ছে নেগেটিভ হয়েছে যারা সুস্থ হয়েছে, যারা প্লাজমা দিতে পারে তারা অবশ্যই প্লাজমা দিবে। কারণ হচ্ছে দিলে ক্ষতি নেই আপনার, হচ্ছে একজন মানুষের জন্য আরেকজন মানুষের যদি উপকার হয় সেক্ষেত্রে হচ্ছে মানুষও উপকৃত হবে, আপনি হচ্ছে তারা জীবনের জন্য সওয়াব পাবেন বা হচ্ছে তার হচ্ছেই পাবেন। তাই সকলের কাছে অনুরোধ করব যে সবাই জানি হচ্ছে প্লাজমা দেয়। এবং আমি আশা করছি আরেকটু যে হচ্ছে আমি যাকে প্লাজমা দিচ্ছি সুস্থ হয়, ইনশাল্লাহ যদি আল্লাহ সুস্থ করে তাহলে অবশ্যই সে যেন মানুষকে আবার প্লাজমা দেয়। আমার আব্বু 9 তারিখে আমরা টেস্ট করেছি, করোনা পজিটিভ হয়েছে। ওনার অবস্থা খুবই খারাপ ছিল দেখে আমরা সিরাজুল হক মেডিকেল আইসিইউতে ভর্তি করেছি। তাই এতদিন ট্রিটমেন্ট ছিল, ওনার অবস্থা খুবই নাজুক, ডাক্তারে বলছে প্লাজমা হলে ভালো হয়। তো আমরা এই তিন দিন অনেক ঘোরাফুরি করে বাঁধনের ঠিকানা পেয়েছি এবং বাঁধনের নাইম ভাই, জুনাইদ ভাই আমাদেরকে প্লাজমা সংগ্রহের ব্যাপারে অনেক হেল্প করেছে। ইনশাল্লাহ আমি প্লাজমা পেয়ে গেছি এবং বাঁধনকে অনেক ধন্যবাদ জানাই। আমরা আসলে প্লাজমা থেরাপির কাজটা শুরু করেছি জুন মাসের প্রথম থেকেই, আর ডাক্তার প্রেসক্রিপশন যখন শুরু করেছেন তারপর থেকে আমরা চেষ্টা করছি এটাকে সাপোর্ট দেওয়ার জন্য। আমরা শুরু থেকে এই পর্যন্ত 11 জন ডোনারকে প্লাজমা ডোনেট করে প্রায় 25 জন রোগীকে আমরা সাপোর্ট দিতে পেরেছি। তা আমরা আশা করি যে আমাদের যে উদ্যোগটা নেওয়া হয়েছে এই উদ্যোগটা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো যতদিন প্লাজমা থেরাপিটা আমাদের এখানে কাজে লাগবে। এই প্লাজমা সংগ্রহ কেন্দ্র থেকে যে কেউ প্রয়োজনে স্বল্প খরচে সংগ্রহ করতে পারবেন প্লাজমা। আব্দুস সালাম, প্রথম আলো, ঢাকা।